গত কিছু বর্ষ ম্যালেরিয়া সংখ্যা সারা বিশ্বরে বড়িবার মধ্যে লক্ষ্য করা হচ্ছে, কিন্তু এই পরিপ্রেক্ষিতে কিন্তু আম কন্ট্রিরে আম দেশরে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ ভারি সফলতা লাভ করছে। পার্টিকুলারলি আম রাজ্যরে ম্যালেরিয়ার কেস রিডকশন পরিমাণ বহুত ভাল। আপনার যদি দেখবে তথ্য, আমি 2016 মশিয়া বেড়ে হারাহারি 4,44,000 কেস ডিটেকশন হোলে, এই 4,44,000 কেস ডিটেকশন করা আমি পাখাপাখি 50,67,000 টেস্ট করছিল, কিন্তু বর্তমান আপনার যদি গলা বর্ষ খবর দেখবে আমি টেস্ট সংখ্যা বহুত পরিমাণে বড়ছে, 81,60,000 টেস্ট করছু, 81,60,000 টেস্ট গত বর্ষর। আমার ম্যালেরিয়া সংখ্যা হচ্ছে মাত্র 23,770, তা মানে 4,40,000 যা 16 মশিয়ার সেইথর 95% অধিকা পরিমাণে রিডকশন হয়েছে। মৃত্যু সংখ্যা মধ্যে দেখবে 2016 মশিয়ার মৃত্যু যেতকি হোলা হারাহারি 80-90 এভাবে প্রায় 77-80 এভাবে মৃত্যু হোলা, আমি কমিকি গলা বর্ষ মৃত্যু সংখ্যা জমা ম্যালেরিয়া মৃত্যু সংখ্যা জমা 5 না। আমার এই যে জেলা আমার রাজ্যের ম্যালেরিয়ার যে কমিছি তাহা WHO দ্বারা আদৃত হয়েছি, কেন্দ্র সরকার তাকে গ্রহণ করছেন। কিছুদিন তলে কেন্দ্র মন্ত্রী শ্রীযুক্ত মান্ডভিয়া আমার মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রী সব মিনিষ্টরকে চিঠি লিখি, তাকে কে যে আপনার যে ওড়িশার যে এক্সেম্পলারি ওয়ার্ক ইন রিডিউসিং ম্যালেরিয়া তাকে রেকগনাইজ করি চিঠি লিখি, তেমনি যে গর্বর বিষয় আমি ওড়িশা ম্যালেরিয়া সংখ্যা কমাইবার বহুত পদক্ষেপ নিয়েছি। তা ভিতর বড় কথা হচ্ছে আমার যে মশারি বন্টন হয়েছি দুইটা পর্যায়ে, 1917 ম্যালেরিয়া মশারি বন্টা হয়েছিল, যে এলএলআইএন যে কীটনাশক ঔষধ যুক্ত মশারি এলএলআইএন বন্টা হয়েছিল, পুরো 2020 সে মশারির জীবনকাল প্রায় 3 বর্ষ, 2020-21 পুঁ প্রায় 1.5 কোটি মশারি আমি বাটি, 1.5 কোটি মশারি ম্যালেরিয়া প্রবণ জেলা মানে বন্টা হয়েছি। তা সহিত আপনার জানি গোটে ভেক্টর মশা বাহিত রোগ, এতে তিনটা হচ্ছে তার মেজর কম্পোনেন্ট, গোটে হচ্ছে মসকিটো, আর গোটে হচ্ছে প্যারাসাইট, আপনি জানি প্লাজমোডিয়াম, আর রোগ রোগাক্রান্ত হচ্ছে মানুষ, এই তিন জনের ভিতরে ট্রান্সমিশন, তাকে ব্রেক করা কে গোটে হচ্ছে আমার মশা বংশ কমাইবে, আর মশা মানুষ ভিতরে গোটে দূরতা সৃষ্টি করা মশার ব্যবহার হব, তেমন গোটে হচ্ছে আমি করছি ইন্টিগ্রেটর কন্ট্রোল। দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় স্ট্রাটেজি হচ্ছে ইডিসিটি, আর্লি ডায়াগ্নোসিস অ্যান্ড কমপ্লিট ট্রিটমেন্ট, যেতে শীঘ্র জনক জ্বর হব তার যদি আমি পরীক্ষা করি ম্যালেরিয়া বলে ঔষধ দিয়ে দেওয়া, তাহলে মশা তা ধর তা গাঁরে অন্য লোক বাঁটি পারি, তেমন আর্লি ডায়াগ্নোসিস ট্রিটমেন্ট কমপ্লিট ট্রিটমেন্ট কাহিঁ কৌ না, অধিকাংশ আপনার দেখবে যে ভাইভাক্স বলে গোটে ম্যালেরিয়া আছে তাকে 14 দিন ঔষধ দেওয়া পড়ে, আপনার যদি 14 দিন ঔষধ লোক ন খাইবে তাহলে সে রিলাপ্স হওয়ার পসিবিলিটি আছে, তেমন এক জ্বর হো হো টেস্ট করা, যদি টেস্ট কলে তাহলে তা দেহ সাধারণত মশা গোটে রোগী দেহর প্যারাসাইট কামুড়ি নর্মাল লোক কামুড়লে আফেক্ট করে, তেমন যদি আমি শীঘ্র ডায়াগ্নোসিস করি তাকে ঔষধ দিয়ে দেওয়া তাহলে সে অন্যকে বাঁটি পাইব, এক কথা। তেমন দ্বিতীয় কথা হচ্ছে মানুষ ভিতরে যে আপনার যে পরসিস্টেন্ট ফেজ রয়েছে যেথে রিলাপ্স হচ্ছে, এ সেইপাই আমি 14 দিন ঔষধ, তেমন লোক কমপ্লিট ট্রিটমেন্ট কভার করা, তেমন যে এলএলআইএন ডিস্ট্রিবিউশন যে ভেক্টর কন্ট্রোল, তেমন ইডিসিটি। তৃতীয় কথা হচ্ছে আমি না ঘরে ঘরে আমার আশা মানে হেলথ তরফ আমি বুলিকি আর লোক আমি কৌ না আশ বলে আমি পাখু না ঘর যাইকি সে টেস্ট কিটি না ঘর দুয়ার মুহে টেস্ট যাবে, তেমন জ্বর হোক মানে পৌঁছুচ্ছেন টেস্ট করছেন, তেমন আমার যে কহিলি সর্ভেলান্স টেস্টিং এত বড়ছি তা দিয়ে যে কহিলি 50-60 লক্ষ পরীক্ষার বর্তমান 81 লক্ষ গলা বর্ষ আমি টেস্ট করছি, 81 লক্ষ 62-60 হাজার
ତାଦ୍ୱାରା ହେଉଛି କ'ଣ, ଯେଉଁ ଟେଷ୍ଟ ପଜିଟିଭିଟି ଆମର ବହୁତ ପରିମାଣରେ କମିଛି। ଧର 2016 6.19% ଥିଲା, ଆମେ କମିକି 0.29 ଖସି ଆସିଲେ ଟେଷ୍ଟ ପଜିଟିଭିଟି।